ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের তুয়ারে পড়ল কাঁটা, যমুনাতে এই জমকে ফোঁটা, আমি দি আমার ভাইকে ফোঁটা। ভাই ফোঁটা হিন্দুদের একটি উৎসব। এই উৎসবটি পেশা কি নাম ভাতৃদ্বিতীয়া অনুষ্ঠিত করা গেছে। কার্তিক মাসের শুক্ল দ্বিতীয়া তিথির কালী পূজার দিনের পর এই উৎসব অনুষ্ঠিত হয়। পশ্চিমবাংলাতে এই উৎসব ভাই দুজের নামেতেই প্রচলিত। শাস্ত্রর মতেতে যম দেবতা নিজের বোন যমুনাকে দেখার জন্য মর্তলোকতে এসে থাকেন এই দিন। বোনেরা ব্রত সংকল্প পূর্বক ভাইদের দীর্ঘ জীবন, ঐশ্বর্য তথা মঙ্গলের কামনা করি মৃত দেবতা যমরাজের উদ্দেশ্যে পূজা করা যায়। দূরেতে থাকা বোনেরা এই দিনেতে সকালে উঠে স্নান করে বিধিবিধান সঙ্গে ভাইদের মাথাতে ফোঁটা লাগায়। তাদিকে স্বাদিষ্ট খাওয়ার এবং মিষ্টি আদি খাইয়ে দীর্ঘ জীবনের কামনা করে থাকে। আর মধ্য এই দিনেতে সকালে বোনেরা বাজার চেয়ে ভাইদের পছন্দের মিষ্টি এবং যা সব ভাইকে খেতে ভালো লাগে বাজার থেকে এনে রান্না করে ভাইদিকে খেতে দেয় এবং ভাইরা মধ্য বোনদিকে আশীর্বাদ করে থাকেন। তবে বন্ধুরা, পবিত্র বাংলা চ্যানেল থেকে ভাই বোনের এই পবিত্র ভাই ফোঁটার সম্পর্কে আপনাদিকে হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।